গেজালা তাই অবস্থা গরুস্থ হন সম্ভব নয় খানা ফিনালের বেশি হসত পড়ে যায় আর বাপ আগের মতো খরচ দিন না পারে দহরা টেদি আরাকে সলিন নেবারে জ্বালানি ও দ্রব্যমূল্যর লাগাম সারা দাম বাড়নে হাফ ইউটে মধ্যবিত্ত কল আর যেসব শিক্ষার্থী কল ব্যাচেলর মেস হত্যা হয় তারার অবস্থা আরো বেশি করুন তারার সোলাত আগুন জ্বলে অনিয়মিতভাবে দ্রব্যমূল্যর দাম বাড়ি জনে তারা লাই সীমিত আয়ে শরৎ টিকিতা হং কঠিন দাঁড়াইয়ে বোধকায় আবার নিজের খরচ জোগাড় করিবার লাই ঘরের বাড়তি টিউশনি টিউশনিও চাইলে ফা নজার আবার বোধকায় মাস্টার সবার আগেই পরিবার উত্তন টিয়া কুজে আনের আই ব্যাচেলর তাকে করোনার পরে রিটায়ার করোনার পরে আর বাপ আরে এলা আগের মতো খরচ দিন না পারে এখন দাম বাড়ি জনের কারণে আই ফার্স্ট টিয়া দি বাজার গেলে আগে দুই বেলা তিন বেলা খাবার কিনিতে দাম ইয়া ন চলে আর এখন বর্তমানে জিনিসপত্র যে দাম বাড়ে গিয়ে আরাত চলতে সমস্যা আর কি তারপরও আরা সাইড দিয়ে টিফিনি করে চলে গেলে কিন্তু একটা টিফিনি ফান হাজার একদিকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি আর অন্যদিকে ফরালাহা ও পরীক্ষার ফি সব মিলিয়ে কেনে চলের চট্টগ্রাম শহর বসবাসকারী ব্যাচেলর অকল চলন সাই যারা বড় বড় জায়গা দিয়ে দিয়ে বড় বড় সফলতা পেয়ে একদম প্রত্যেকের লাইফ যে কারণে আমার ব্যাচেলর কিন্তু বিয়ে গুণে হাঁটে হারাইয়ে তবে এই ব্যাচেলর লাইফত বর্তমানে যে দ্রব্যমূল্যে যে ঊর্ধ্বগতি বেসার লাইফের উদ্যোগ বিশেষ করে আমি মনে করি আজ যে জায়গাটা আর জায়গা তো চিন্তা করি বেসার লাইফের উদ্যোগ ইয়ে কিন্তু খুব খুব খারাপ প্রভাব পড়ি খানা ফিনালের বেশি হসত পড়ে যাবে আগে আর সাপ্তাহিক লিস্ট আছে বাজার আন্ডে মাছ মাংস দেখতো সপ্তাহে তিন দিন মাছ মাংস দেখতে এখন এই বারা মাসে তিন দিন করে ফেলা পর শুধুমাত্র দ্রব্যের দাম বাড়ে যেন হারণে বর্তমান অবস্থায় এনে কি যে আর যে জায়গা সতেরোশো বা দুই দেড় হাজার টিয়া ষোলোষট্টি সতেরোষট্টি যে জায়গা বাজার শেষ করি আর একষট্টি দুষট্টি ফেরত ফি এ জায়গায় একুশটি খরচ করি বাষট্টি খরচ করি আমরা কিন্তু সে খরচ মানে ফেরতিয়াও আবার কিন্তু মিলে তো ফেরত না পাই তার মানে বুঝতে পারেন আর আসলে এইবার কিন্তু খুব ফকট সমস্যা এবার আর মেন্টালি শারীরিক সব দিক থেকে কিন্তু আর আল্লাহ ক্ষতি করে ইতারারে একজন আকবর দীর্ঘ সময় হারিয়ে গেলেও মন মতো চাকরি নমিলের গ্রাজুয়েশন শেষ করা আকবরর হাহাকার হতাশা ও উৎকণ্ঠার ছাপ দৃশ্যমান তার হঠাৎ বর্তমান কি দ্রব্যমূল্যর দাম এত বেশি বৃদ্ধি পাইয়ে যে আর আর জনজীবন মধ্যে কি ও সাফারে ভোগান্তি শুরু হইয়ে অনবরণ আগে আর পাঁচ হাজার ছ হাজার টাকা দিয়ে পুরো মাসের যেতে দিতাম বাসা বার হম আসিল খানা খরচ মনে দেড় হাজার টাকা দুই হাজার টাকা বাজার করলে ওই যেত আর ওটা ম্যাচ তো ব্যাক পাইতাম কিন্তু বর্তমান দশ হাজার টাকা দিয়ে আর কি চলেন না পারে টিউশন ব্যবস্থাকে এরমে নাই এখন টিউশন বেশি করতে গেলে পড়ালেখার ক্ষতিগ্রস্ত হ্যাঁ যেহেতু আই গ্রাজুয়েশন কমপ্লিট করি আর পড়াশোনা করি লেখাপড়া করি তাহলে এত আবার এক্সট্রা টিউশন টাইম দিবার সুযোগও নাই আবার দেখা যাচ্ছে কি টিউশনের সংকট যে এন নয় যায় টিউশন চাইলে ফায়ার হ্যাঁ টিউশনই বহুত কষ্ট করে জোর করা পড়া বর্তমান বাজারত দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি না বিশ্বাস তুললে মধ্যমায়ের জনগোষ্ঠীর মধ্যে যেড়ে সবজি মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ভুজ্য তেল সহ ব্যাগিনের দাম বৃদ্ধির হবার ফাজার প্রতি সপ্তাহ স্বল্প আয়ের বেচলর অকল দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারত হাঁসফাঁস গড়েন তারার প্রাণ প্রায় উষ্টাগত চাকরিজীবী বা বেকার সুস্থিত নেই কেউই অবশ্য এ দেশের নিম্ন ও মধ্যবিত্ত ব্যাগগুণী অস্তিত্ব রক্ষার এই লড়াই চালাই যার আর বেচলর অকল বেশিরভাগই এই শ্রেণীর প্রতিনিধি শেখ মোহাম্মদ ফয়সাল সিপ্লাস টিভি চট্টগ্রাম